হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই মাল্টিভিশন কিচেনে সবাইকে স্বাগত। ফ্রেন্ড, আমি আজকে বানাবো কচুর শাক। এই যে কচুর শাক, এখানে আমি কচুর পাতাটা সেদ্ধ করে নিয়েছি। এই যে কচুর পাতাটা তোমরা দেখছো, এই কচুর পাতাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি প্রেশার কুকারে দুবার এটাকে দিয়েছিলাম, দিয়ে জলটাকে ফেলে দিয়ে লাস্টে কিছুক্ষণ থেকে সেদ্ধ করে জল ফেলে দিয়ে যে এখানে রেখেছি। জল ধরানো আছে এখানে। আর এখানে যে লঙ্কাটা দেখতে পাচ্ছ সবাই, এখন পাঁচটা লঙ্কা দিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন গ্রেট করা, সামান্য একটু কালো জিরে, হলুদ, লবণ। আর এখানে একটা ডিম নিয়েছি, হলুদ লবণ দেওয়া, ভালো করে ফুটিয়ে দেবো এটাকে। তারপর এটাকে আগে ভেজে রেখে দেব। বাবা, এখন আমি টমেটো জ্বালিয়ে ফেলে দিইনি, ওখানে রাখতে গিয়েছি। বাড়িতে বানিয়ে দেবো, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। কতক্ষণে তুমি কিছু বলো, শিলটা গরম হলেই এই ডিমটা আমি এখানে দিয়ে দেব। এদিকে কচু গাছ, তেঁতুল গাছ, কড়াইটা গরম হয়ে গেছে, আমি যে ডিমটাতে রেখেছি সেটা এখন আমি তুমি দিয়ে দেবো। ডিমটা আমি এখন একটু তাড়াতাড়া করে দিব। ভালো করে ভেজে দেবো। ফেলে দিচ্ছ এটা সেটা ফেলছো কেন? জালটা একটু বাড়ানো আছে, একটু হলেই এটাকে নামিয়ে দেবো। রাখো না, তুমি ওখানে রাখো, তুমি শুধু পাটু বাড়াও, আমার ভালো লাগে না। সারাক্ষণ তোমার পাশ বাড়াবো। আর একটু হবে, এটা লাল লাল হয়ে গেছে। লাল হয়ে আসছে, এটা এখন আমি নামিয়ে দেবো। এটাতে আমি এটাকে নামিয়ে দেবো। এখন আমি কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এখন দিয়ে দেবো আমি টমেটো। টমেটো যে কেটে দিয়েছি, লজ্জা পাচ্ছ? চকলেট খাও, গাছ করে পরিষ্কার হয়ে যাবে, এটা খাবার লেগে আছে। টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা হালকা ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিবো এটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে কেটে রেখেছি, লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো এখানে দিয়ে দেবো
বলো না কিছু চেঞ্জ করছ, কালো দিয়ে দাও, একটু দিয়ে দেবে দাদা, দিয়ে দিই এগুলোকে এখন ভালো করে ভেজে নেব। বাবা সামনে এসো না, কিন্তু গায়ত্রীটা আসতে পারে, জালটাকে একটু বাড়িয়ে দেবো। এসো না, এসো না, এদিকে এসো না, কোথায় যে ছেলেটা আসছে, গায়ের মধ্যে পড়বে তো। বাবা কি করছো তুমি? সেটাকে সুন্দর করে ভেজে নেবো আমি, লাল লাল হবে ভাজা, তারপর আমি পাতাটাকে দিয়ে দেবো আমাকে। বাবা জল চালিও না, সোজা হয়ে থাকো না, এদিকে গরম তেল দেখতে পাচ্ছ তো। আর একটু ভেজে নেবো এটাকে লাল করে, তারপর এটাকে দিয়ে দেবো। তুমি একটু বেডরুমে চলে যাও, নাহলে হাসি আসছে না তুমি, পরে এসো। আর একটু ভাজাটা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দেবো এই শাকটা। শাকটা দিয়ে দাও না মা, শাকটা এখন আমি ওকে দিয়ে দেবো। দেখো সবাই সুন্দর ভাজা হয়েছে এটা। জালটাকে কমিয়ে দিলাম এখন, এমন জায়গায় দাঁড়িয়ে আসবো আমি যে হাত ধুবো সেটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিবো এখানে সামান্য পরিমাণে হলুদ, পরিমাণ মতো নিন। এটাকে ভালো করে এখন ভেজে নেবো। এই মশলাগুলো আমি এখানে দিয়েছি, পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো, তারপর আমি ভালো করে মেশাবো। বিস্কিট খাচ্ছ? তোমার ভাতটা কে খাবে এখন? কি বিস্কিট খাওয়ার সময়? গান গালো না একটু শুনে, তোমার গান শুনতে খুব ভালো লাগে, বলবে একটু বাবা, বলো না। এটাকে ভালো করে মেশাতে হবে, এখানে ভালো করে মেশানো হয়নি, আমি সামান্য একটু মিশিয়ে নিয়েছি। দেখো মিশিটা দিয়ে ভালো করে পাতাটাকে জ্বালিয়ে নেব। একদম কম জলে আমি শাকটাকে এখন করবো, প্রায় 10-15 মিনিট ধরে এটাকে কম জলে ভাজতে থাকবো। ইস, কেন আমার শরীরে দিচ্ছ বাবা? এটা হতে পার, জল একদম কমিয়ে রেখেছি কম জলে। এটা
জালটাকে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে তোমাকে বললাম ওইদিকে যাও, বেডরুমে চলে যাও, তুমি যাও না তো যাও, নিলে হাতটি দিতে থাকবে। একটু সাথে একটু ঝালটা দিয়েছি বেশি, কেননা ঝাল কম দিলেও হবে না, গলায় ধরবে, গলায় ধরার একটা ভয় থাকে। যদিও গলায় ধরার কথা নয়, এটাকে দুবার সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, তবুও লঙ্কাটা একটু বেশি দিয়ে দিয়েছি। এটা প্রায় হওয়ার মধ্যে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম, ডিমটা এখানে ভেজে রেখেছিলাম, ডিমটা আমি ওর মধ্যে এখন দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে দিয়েছি। তোমরা একটু দেখো দেখে না জলটা এবার কমাবে, কচুর শাকটাকে আমি আরো 7-8 মিনিট ভালো করে ভেজে নেব। তোমাকে তো এখন খাওয়াবো, তোমাকে লেবু দিব বাবা, এখন না তোমার খাবার পাতে, মানে তোমার ভাত খাওয়ার সময় দিতে চাচ্ছি আর কি। তুমি দেখো সব বিস্কিট ফেলে দিয়েছো, কালকে আমি নতুন প্যাকেটটা ভরলাম, কি করবো এখন বলো, কানটা ছিড়বো, সবাই দেখুক, ছিড়বো টান দিয়ে, তোমার হাতটা কিন্তু বড্ড চলে, কি করবো বলো, তুমি বলে দাও এখন, বিস্কিটগুলো যে তুমি নষ্ট করলে এগুলো তো নিচে পড়ে সেটা তো চলে যাবে না, ফেলে দিতে হবে তুমি এখন। এত দুষ্ট মিয়ার ভালো লাগে না, দেখি দেখো এগুলো একটাও তোলা যাবে না, এগুলো সব ফেলে দিতে হবে, তোমাকে বলার কিছু নেই, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোমার। আমি এখানে নামিয়ে নিয়েছি আর কিছুটা, অল্প একটু এদের কেটে ঠান্ডা করার জন্য রাখি, খেয়ে দেখবো যে কেমন হচ্ছে। ছেলেকে বকা দিয়েছি,
ছেলেকে বকা দিয়েছি, সে রাগ করে ঘরে চলে গিয়েছে, ডাকলাম এলো না। কচু শাকটা আমি নুন নিচ্ছি, দেখো সবে লেবুটা কেটে নিয়েছি এই কারণে, গলায় ধরবে কিনা আমি জানি না, আশা করি তো গলায় ধরবে না, খেয়ে দেখবো এখন আমি, তবু নিয়েছি, খাওয়ার পাতে তো লেবু লাগে, তাই কেটে রেখেছি এখানে। ওই যে আমি এখানে একটু নিয়েছি, ছেলে তো ওখানে নেই, চলে গিয়েছে, তো আমি দেখি খেয়ে কেমন হয়েছে। ভয় পাচ্ছিলাম গলায় ধরবে বলে, কিন্তু গলায় একটুকু ধরেনি, অসাধারণ হয়েছে যেটা। তুমি সবাই ট্রাই করো, আশা করি তোমাদের সবারও ভালো লাগবে। দেখি বাবা, বাবা দরজা খোলো, বাবা এই ছেলে দরজা বন্ধ করে রেখে দিয়েছে। বাবা ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে থাকবে, লাইক কমেন্টটা অবশ্যই ক্লিক করবে। টাটা।